শুরুটা ছিল আমার গ্রামে বাড়ির পাশে যে প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেখানে শিক্ষাটা অসমাপ্ত রেখে আমি চলে যাই আমার বাবার কর্মস্থলে, এবং প্রথম ফর্মাল স্কুলে ভর্তি হওয়াটা হচ্ছে আমার ক্লাস ফোর চন্দীপ কার্গিল হাই স্কুল, এবং সেই স্কুল থেকে আমি এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা পাস করি। তারপরে আমি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করি। আমি থাকতাম চট্টগ্রাম কলেজ, আমরা এটাকে নিউ হোস্টেল বলতো, এখন এটা কী নাম দিয়েছে আমি জানি না। নিউ হোস্টেলে পুলিশ রেড করতে এসেছিল একদিন রাত্রে, এবং তার প্রতিবাদে আমরা কলেজে আপনার স্ট্রাইক ধরনের ব্যাপার সব ছেলেরা বেরিয়ে আসলো। প্রিন্সিপাল সাহেব ছিলেন একজন খুব কড়া মানুষ, আর তখনকার দিনে শৃঙ্খলা খুব কঠিন ছিল, মুজাফর আহমদ সাহেবের নাম। তিনি নিজে তো নিয়ন্ত্রণ করার শিক্ষক দিয়ে চাইলেন, তারপর না পেরে একজন প্রভাবশালী দেখলেন কাশেম সাহেব, ওনাকে নিয়ে আসছিলেন, উনিও আমাদেরকে ঠান্ডা হওয়ার চেষ্টা করলেন। যাই হোক, সেই ঘটনাটাই শুধু মনে আছে, ওটা খুব বেশি দিন যায়নি। 1970 সালে বাংলা সাইন বোর্ডের প্রবর্তনের ব্যাপারে ছাত্ররা বেশ সচেতনভাবে অংশগ্রহণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মান শ্রেণীতে অনার্সে আমি ভর্তি হই। আমি প্রত্যক্ষ ছাত্র রাজনীতিতে অংশগ্রহণকারী ছিলাম, কিন্তু আমি সমর্থক ছিলাম, সচেতন সমর্থক ছিলাম। ছাত্রলীগের রাজনৈতিক আদর্শ আমাকে অনুপ্রাণিত করে এবং আমি তাদের সমর্থক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর কিন্তু আন্দোলন তখন শেষ, পট পরিবর্তন হয়ে গেছে। তখনকার মোহাম্মদ আলী জিন্নাহমের 533 নম্বর ধরনের থাকতাম সেখানে, যেটা এখন সূর্য সম্মেলনে পড়েছে। একটা বিষয় মনে রাখতে হবে যে 71 সাল থেকে আজকে কতটুকু মানুষের স্মৃতি যেটা, সেটা কোনোভাবেই এতদিন রাখার মতো কোনো শাস্ত্রে কোনো বিজ্ঞান বলে না এতদিন মনে রাখবে। ফলে আমি যা বলবো এর মধ্যে সত্য শূন্য ধারণা করা অনেক কিছু মিলেমিশে এক হয়ে যাবে, তো সেটাও পাঠক বা শ্রোতাদের সতর্ক করে দেই আমি। তারপরেও আমার যতটুকু মনে আছে, কারণ এটা আমার হৃদয়ের বিষয়, সেইটুকুই আমি এখানে বিবরণ দেওয়ার চেষ্টা করি। যুক্ত হলেন কীভাবে? যুক্ত হওয়ার পিছনে যুদ্ধ এবং আন্দোলন দুটো ভিন্ন জিনিস। আমার দৃষ্টিতে 71 সালে যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত ছিল যে পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার, পাকিস্তান রাষ্ট্রটা তৈরি করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল পূর্ব পাকিস্তানের মুসলমানদের। অথচ একটা মুসলিমদের রাষ্ট্র হল পাকিস্তান নামে, কিন্তু পূর্ব পাকিস্তান জনসংখ্যার দিক থেকে মেজরিটি হওয়ার পরেও সেখানে ভূমিকাটা তাদের সেই রকম মেজরিটির মতো ছিল না, তাদের অংশগ্রহণ ছিল না, যেটা তখনকার ভাষায় ডিসপ্যারিটি বলা হতো, বৈষম্য। বৈষম্যের মধ্যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল। তো এগুলো যে কোনো একটা সচেতন শিক্ষিত তরুণকে প্রভাবিত করবে যে পাকিস্তান একটা রিপাবলিক, সেই রিপাবলিকের মালিক হচ্ছে জনগণ, আমরা হলাম মেজরিটি মালিক, আমি কেন বঞ্চিত হবো আমার অধিকার থেকে। এইটাই ছিল মূল অনুপ্রেরণা। এরপর তো শুরু হয়ে গেল নির্বাচন, এবং আওয়ামী লীগ ঘোষণা করেছে যে তারা 6 দফার ভিত্তিতে সংবিধান করবে। তো নির্বাচন হওয়াতে আমরা সবাই আশাবাদী ছিলাম, হ্যাঁ এবার আমাদের নতুন সংবিধান হবে।
এক তারিখ যখন সংসদ বাতিলের ঘোষণাটা দেয় তখন কিন্তু আমি ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছি। সেখান থেকেই কিন্তু আমরা সবাই বেরিয়ে গেলাম। এটা আপনি হয়তো শুনেছেন। 7ই মার্চের ভাষণ শোনার পরে বেশ কয়েকদিন পরেই আমি চট্টগ্রামে আমার দেশের বাড়ি চলে যাই। ভাষণটা কোথায় শুনলেন? 7ই মার্চের ভাষণ তার মাঠে গিয়ে শুনেছি। সেটা আরও অনেক লোকের মধ্যেও আমি একজন। আমাদের হলটা তো খুব কাছে। এর আগেরও যতগুলো ঘটনা প্রত্যেকটির সাথেই উপস্থিত ছিলাম। দেখেন, 7ই মার্চের ভাষণের ব্যাপারে তো এত আলোচনা, এত বিতর্ক হয়েছে, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমরা সেদিন জীবনে গিয়েছিলাম, আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ইচ্ছে ছিল যে না, একটা নতুন দেশের ঘোষণা আমাদের অভিসংবাদিত নেতা দিক, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের মতো তরুণদের প্রত্যাশার উপর তো আর মন্ত্রীবৃন্দের সিদ্ধান্ত নেবেন না। আর যেই বিতর্কটা আসে সেটাতে আমি যাব না। সেটা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা, এই এই একটা কথা আছে। আমি আমার নিজের মন্তব্য হচ্ছে, উনি কিন্তু সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের নেতৃবৃন্দ কখনো বলে নাই যে আমরা পাকিস্তানের বাইরে আরেকটা দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হচ্ছি। তো যে যাকে সাংবিধানিকভাবে লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, তিনি যদি সেই দেশের জিন্দাবাদ দেন, সেটার সাথে আমাদের আন্দোলন চাওয়া পাওয়ার তো কোনো বিরোধ নেই। আমি এইভাবেই মনে করি। সেদিন যদি একটা হেলিকপ্টার ঘুরছিল, আমাদের মধ্যে একটা গুজব, সেই দিন যে জিনিসটা বলা হচ্ছিল যে স্বাধীনতা ঘোষণা করলে ওর থেকে বোমা মেরে সবাইকে মেরে, এই ধরনের একটা আলোচনা আমাদের মধ্যে ছিল। এখন এগুলার বাস্তব কী জানা নেই, বাট হেলিকপ্টার ঘুরছিল এটা আমার মনে হয়। 71-এর 25ই মার্চের পরে আমি সশস্ত্র যোদ্ধা হিসাবে কীভাবে জড়িত হই, সেই কাহিনী যদি শুরু করতে হয় তাহলে প্রথম যেটা ভূমি পূর্ব কথা বলতে গেলে বলতে হয় যে এখানে আমাদেরকে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। এইটা আমি ব্যক্তিগতভাবে ওয়াকিফাল ছিলাম। আমি 25ই মার্চ ছিলাম সন্দীপ। আমি বলতেছি যে আমি যদি প্রস্তুত থাকতাম যে যুদ্ধ করতে হবে তাহলে কিন্তু আমি বেড়াতে যাই না। তো যাই হোক, এই সন্দীপের থেকে 25ই মার্চের পরে কিন্তু প্রথম যুদ্ধের বিষয়টা মাথায় আসলো রেডিওর মাধ্যমে তখনকার দিনে মেজর জিয়াউর রহমানের ঘোষণাটা। ওই ঘোষণাই কিন্তু আমার কাছে পরিষ্কার হলো যে না, এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। এক দুই হচ্ছে, আমাদের যারা সামরিক বাহিনী যারাই আছে তারা যেহেতু অস্ত্র ধরেছে, যুদ্ধ শুরু করেছে, এখন আমাদের কাজ হচ্ছে এটাতে যোগ দেয়। এপ্রিল মাসের মাঝামাঝি মানে কুমিরা হয়ে ওকাই করে আসা, সেইখানে এসে সেখান থেকে হাটাজারি, এই পাহাড়ের ভিতর দিয়ে হাটাজারি একটা বিএডিসির ফার্ম, ওইখানে রাত্রে আমি উঠি। ওখানে রাত্রে থেকে পরের দিন সকালে বাসে করে গিয়ে গালিঘাট হয়ে আমি বাড়িতে যাই। তো একটা প্রতিষ্ঠিত সামরিক বাহিনী আমাদের পক্ষে যুদ্ধ করা কৌশল হিসেবে, এটা কনভেনশনাল ওয়ারের মাধ্যমে তাদের সাথে আমরা পারব না। আমাদেরকে গেরিলা যুদ্ধে যেতে হবে, দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমি দেশের বাড়িতেই ছিলাম। গেরিলা যুদ্ধ করতে গেলে আমার মানসিক প্রস্তুতি যখন আমার প্রায় সম্পূর্ণ, তখনই আমাদের প্রথম মুক্তিযোদ্ধা প্রশিক্ষিত দলটি আসে। আমার সময় মনে নেই, তখন তাদের সাথে মিলে আমরা কাজ শুরু করলাম। আমি সশস্ত্র যোদ্ধা না হলেও প্রত্যক্ষভাবে এর অংশীদার হয়ে কাজ শুরু করলাম। যে প্রথম দলটা আসলো, মানে আপনার সাথে যোগাযোগ হলো, এর মধ্যে কি পরিচিত কেউ ছিল আপনাদের? হ্যাঁ, যদি একটু নামগুলো যদি বলেন। যেমন এটা দলের নেতৃত্বে ছিলেন নুরুল আলম সাহেব, আর বাকি সবাই পরিচিত, ওরা আমাদের এলাকারই লোক। আমি অন্য নাম করে নামে ওনার, তারপরে সালেহ আহমদ সাহেব আসলেন আরেকটা দল। তো এরা দুইজনই আমাদের বয়সে সিনিয়র, আমাদের একই এলাকা। এখানেই আমাদের কাজ শুরু হয়ে গেল। কাজ করতে করতে গিয়ে একটা পর্যায়ে মনে হলো যে এটা তো দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে, এবং যুদ্ধের মধ্যে তো আপনি গেরিলা যুদ্ধের মধ্যে সশস্ত্র যোদ্ধা না হয়ে তো এখানে আপনি ভূমিকা রাখতে পারবেন না। এবং বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে, এসব খবর টবর যখন পেলাম তখন ইনফ্যাক্ট নুরুল আলম সাহেবটা আসার পরপরই আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে বললো যে না, তুমি এখন থাকো, তোমার জন্য আমাদের প্রয়োজন। তো সেই জন্যই আমি একটু সময় নিয়েছি, কিন্তু একটু পরে আমি ভারতে গেলাম। আমার মাসটা মনে নেই, একটু শেষের দিকেই আমি গেছি। তো আমি যখন গেলাম তখন
আপনি যেটা তখনকার সময় বা এখনও শুনেন যে মুজিব বাহিনী যেটা বলে, সেই প্রশিক্ষণের সর্বশেষ ব্যাচটা চলে গেছে, তার মানে মুজিব বাহিনীর আর ট্রেনিং হবে না। কিন্তু যোগাযোগের দিক থেকে আমার তখনকার অবস্থানের কারণে আমি সেই দলেরই সদস্য হওয়ার কথা, তা এটা না হওয়াতে ওখানকার নেতৃস্থানীয় ছাত্রনেতারা যারা ছিল, কোন চৌধুরী সহ আরও কিছু নেতৃবৃন্দ ছিল, তারা আমাকে সেক্টর ওয়ানে এসে একটা স্পেশাল কোর্সে আমাকে দিয়ে দিল, যেখানে আমি প্রশিক্ষণ নিলাম এক মাসের। এবং তখন রাঙ্গুনিয়ার একটা প্রশিক্ষিত গেরিলা গ্রুপ অপেক্ষা করছিল ভিতরে যাওয়ার জন্য, ওই দলটাই 39 জনের একটা দল ছিল রাঙ্গুনিয়া, তাদেরকে নেতৃত্ব দিয়ে আমি প্ল্যাটুন কমান্ডার হিসেবে ভিতরে আসি। আমার আশাটা রাঙ্গুনিয়া প্রবেশটা বোধহয় হয় অক্টোবরের শেষে অথবা নভেম্বরের। আমাদের যে প্রেক্ষাপট ছিল রাঙ্গুনিয়াতে সেটা তো গেরিলা যুদ্ধ, আমরা 39 জনের একটা দল এসেছি, এদের সাথে এক একটা রাইফেল, একটা এলএমজি ছিল, বুলেট ছিল, যেই বুলেটগুলো ছিল সেটা কত আমার এখন সংখ্যা মনে নেই, 100 বেশি না প্রত্যেকে। এবং আমরা জানি যে আমি আর এটা একটা বুলেট যদি আমার খরচ হয় আমি কিন্তু আর রিপ্লেসমেন্ট পাবো না, এবং আমাকে এটা নিয়ে নট অনলি আমাকে প্রোটেক্ট করতে হবে, আমার নাগরিককে প্রোটেক্ট করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ফলে এইটা ঠিক যেভাবে কনভেনশনাল ওয়ার যে আমি আক্রমণ করলাম তাদের উপর, আমার প্রচুর সাপ্লাই আছে, রেইনফোর্সমেন্ট আছে, সেটা তো না। এক দুই নম্বর হচ্ছে এই গেরিলা গ্রুপগুলো থাকতে পারে, আমাদের তো কোনো ক্যান্টনমেন্ট, আমাদের কোনো বেতন নেই, আমরা ছিলাম মানুষের বাড়িতে, তারাই আমাদের আশ্রয়দাতা, তারাই আমাদের খাবার যোগানদাতা, তারাই আমাদের সংবাদদাতা। তো ফলে এই মানুষগুলোর নিরাপত্তার বোধটাই ছিল আমাদের প্রধান বিবেচ্য বিষয়, কারণ আমি যদি আমার কারণে আমার শেল্টারটা নষ্ট হয়ে যায়, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি পরবর্তী পর্যায়ে থাকবো কোথায়? আমাকে আর কেউ জায়গা দেবে না। কোনো যারা আমাদেরকে স্থান দিয়েছে, খাবার দিয়েছে, এরা অনেক বড় রকম ঝুঁকি নিয়েছে। আমাদের তো প্রত্যেকেরই হচ্ছে একটা ব্যাগ সম্ভব, একটা দুটো কাপড় আর সেই রাইফেল আর চার্জার বুলেট সঙ্গে আছে, এটা নিয়েই আমরা ঘুরি। আর গ্যারেজলে তো স্থায়ীভাবে কোথাও থাকতে না, আজকে এবারে, কালকে এবারে, মুসু আর এক পাড়া। সেই কারণে আপনি যদি অপারেশনের কথা বলেন, তাহলে আমরা যে অপারেশনগুলো সেখানে পরিকল্পনা করেছিলাম এবং আমরা কার্যকর করেছিলাম, প্রত্যেকটাই হচ্ছে গ্যারেজলেদের যেই অপারেশন করো সেটাই। যেমন আমাদের সামনে একটা চিন্তা আসলো যে কাপ্তাই থেকে বিদ্যুৎ যায় ঢাকা পর্যন্ত, এইটাকে আমরা ডিসরাপ্ট করি, ফলে ওইটা ওই যে গুমাই বিলের মধ্যে আপনার পাইলন রেস্টোর করা, এটা আমাদের একটা কাজ ছিল, এটা আমরা আরও করেছি। আর বিভিন্ন জায়গায় হ্যারাস করা, বিভিন্ন রাস্তাতে, সব মহাসড়কে, বিশেষ করে আমরা ভিতরে করতাম না, একটা কারণে আপনাকে বললাম যে সাধারণ নাগরিকদের উপরে পাল্টা আক্রমণ হলে আমরা তো এটা প্রতিহত করতে পারবো না, তাদের সাথে সম্মুখ সমরে মোকাবেলা করার মতো সামরিক সামর্থ্য তো আমাদের তখনও গড়ে উঠিনি। তো ফলে আমাদের তো হলে হিট অ্যান্ড রান, যেটা হিট অ্যান্ড রান হলে আমি রান করে কোথায় যাব? আমার শেল্টার নষ্ট করলে, আমার লোকজনকে যদি আমি ঝুঁকির মধ্যে ফেলে দিই, পরবর্তীতে আমি এসে তার স্থান পাব। ফলে আমাদের এই অপারেশনটা করছিল না, কিন্তু অপারেশনের ব্যাপারে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে শেষের দিকে আমার মনে হয় নভেম্বরের দিকে, যেমন এই এই ডিসেম্বরে যে যুদ্ধ হবে, 16ই ডিসেম্বর স্বাধীন হবে, ব্যক্তিগতভাবে তো আমি এটা জানি না এবং আমাদের মধ্যে আমরা কেউই জানি না। শেষের দিকে আমরা যেই পরিকল্পনাটা করছিলাম যে আমরা ওখানে আমাদের সদস্য সংখ্যা বাড়াইতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে, এবং আমরা রাঙ্গুনিয়াতে একটা প্রশিক্ষণ শিবিরও করেছিলাম। কোন জায়গায়? এটা হচ্ছে আপনার সরবভাটাতে আমরা এই প্রশিক্ষণটা বেতাগি একটা বড়ুয়াপাড়া আছে, বড়ুয়াপাড়া থেকেই আমাদের বড়ুয়াপাড়াটা আমাদের ছিল অন্যতম একটা বড় শেল্টার থাকা, ওখান থেকে নদী দিয়ে পার হয়ে যেত, ওখানে আমরা প্রশিক্ষণটা শুরু করলাম। এবং আমাদের পরিকল্পনা ছিল এই শীতের সময়ে আমরা পুরো শীত মৌসুমে আমরা প্রশিক্ষণ দিয়ে বড় রকমের সংখ্যা বাড়াব, এবং পরবর্তী বর্ষাতে আমরা কাপ্তাই রোড এবং রাঙ্গামাটি রোডের উপরে আক্রমণ করব, যাতে কাপ্তাই এবং রাঙ্গামাটিকে আমরা চট্টগ্রাম থেকে বা ক্যান্টনমেন্ট থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিতে পারি। বড় রকমের অপারেশনের চেয়েও প্রস্তুতিমূলক কাজটাই ছিল আমাদের অনেক বড় এবং সংখ্যা বাড়ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এমন কোনো লোক ছিল না সেদিন, দুই চারজন যারা খুব পাকিস্তানের আদর্শে বিশ্বাসী সেরকম লোক ছাড়া যারা সেদিন বাংলাদেশে আমাদের পক্ষে ছিল, কিন্তু এখানে একটা বিরাট সংখ্যক আমাদের অধিবাসী ছিল যারা ভয়ে
নিজস্ব নিরাপত্তার কারণে, সম্পদের কারণে, পরিবারের কারণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের বিষয়টা দেখাতে পারে। তারপরে আমরা যখন যেখানে গেছি কোনো রকমের সাহায্য সহায়তার কোনো রকম ঘাটতি হয়নি, এবং আমি মনে করতে পারি না যে আমাদের দলটা বা আমি যেটার সঙ্গে জড়িত ছিলাম আমাদের সম্পর্কে কেউ বিশ্বাসঘাতকতা করে আমাদের সংবাদ দিয়ে পাকিস্তান সামরিক বাহিনী এনে আমাদের আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের দেশের লোক সমর্থন করেছে এবং আমাদের উপস্থিতি করেছে কি তাদের শক্তি, সমর্থন এবং সাহস বাড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে আস্থার ভাবটা নিয়ে এসছে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এটা প্রতিষ্ঠা পাবে একদিন, এই মনোভাবটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছিলাম ওখানে উপস্থিতির মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু যারা গেরিলা গ্রুপ এসছে সেটা এই যে আমি শুরুতেই আপনার বলেছিলাম দুটো স্ট্রিম থেকে এসছে, একটা হল আমাদের সামরিক বাহিনী যেটা সেক্টর ভিত্তিক, সেইখানে যে গেরিলা গ্রুপগুলো আমি যেমন ওইখানের একটা গেরিলা গ্রুপের নেতৃত্ব দিয়ে এসছি, ওখানে বেশ কয়েকটা আমার যতদূর মনে পড়ে তিনটে গ্রুপ ছিল, যেটা FF বলতো, আরেকটা হচ্ছে মুজিব বাহিনী যেটা বলতো BLF তখনকার সময়ে বলতো, সেটারও কয়েকটা গ্রুপ ছিল, ওদের গ্রুপগুলোর সংখ্যা কম, ওদের দুইটা বা তিনটে এরকম চাইল। তো সেখানে প্রধান দুজন নেতা ছিলেন ওই মুজিব বাহিনী গ্রুপের, নুরুল আলম সাহেব এবং সালেহ সাহেব। আর এইখানে আমরা তিনজন ছিলাম, তিনটা ব্যাটিং করে আমরা রাঙ্গুনিয়াতে মুক্তিযোদ্ধাদের একটা সমন্বিত কমান্ড দাঁড় করানোর পদক্ষেপ নিয়েছি। তাই আমরা প্রথমেই আলোচনা করে ঠিক করছি যে এখানে আমরা মুক্তিযোদ্ধারা একসাথে কাজ করি, কারণ আমাদের লক্ষ্য তো এক, তাই আমরা কিন্তু একটা কমান্ডের আওতায় ছিলাম এবং আমাদের সবাইয়েরই কমান্ডার তখন ছিলেন নুরুল আলম সাহেব, কারণ উনি বয়সে বড় আর উনি ছাত্র রাজনীতি করতেন, বড় ছিলেন। আর দ্বিতীয় প্রধান ছিলেন সালেহ হোসেন, সে ফলে এই দুজনের মধ্যেই আমরা চলছিলাম। তখন খবর পাওয়া গেল দুটো দল আরও কাজ করছে, একটা হচ্ছে চা বাগানে একটা দল ছিল চন্দ্রবোনা নদীর দক্ষিণ পারে, আরেকটা অপারেট করতেছিল বোয়ালখালী আউজান এবং রাঙ্গুনিয়া মিলে এই বর্ডার এলাকা, সেখানে একজন ক্যাপ্টেন করিমের নাম আমাদের কানে আসবে। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, ওনার সাথে আমরা যোগাযোগ করি। মজার ব্যাপার হচ্ছে ক্যাপ্টেন করিমের সাথে নুরুল আলম সাহেব সহ প্রথম যে আলোচনায় আমরা যাই সেখানে আমিও সঙ্গী ছিলাম, যদিও তখন আমি সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আসিনি। উনি যেই ক্যাম্প যে বাড়িতে এসে উঠছেন সেখানে আমরা গেলাম, ওনার সাথে কথা হইলো, হি অ্যাগ্রি ইন প্রিন্সিপাল আমাদের কথা যে আমরা সবাই একত্রে কাজ করি। তো সমন্বয়টা কীভাবে হবে, উনি এক এক কমান্ডের আওতায় আসতে রাজি হননি আমার যতদূর মনে পড়ে, কিন্তু সমন্বয় করতে রাজি হয়েছেন। তো আমরা বললাম যে আমাদের তখন ভীতি যেটা সেটা হচ্ছে যে আমাদের যে আপনি শক্তি ক্ষয় হয় নিজেদের ভুলের জন্য, যেমন আপনি একটা অপারেশন করতে গেলেন সেখানে এটা তো প্রতিক্রিয়া হবে, আমি যদি না জানি যে ওখানে একজন অপারেশন করতেছে তাই তো আমি তো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো না, এক দুই হলো যেই ইন্টেলিজেন্স সেটা আমাদের কাছে আছে সেটা যদি আরেকজনকে আমি জানাই সে তো তার পরিকল্পনা অনুযায়ী চলাফেরা অন্যান্য কাজে অপারেশনে এটা তার উপকার আসবে। তো এইসব কথা তো উনি একেবারেই প্রথমেই একমত হয়ে গেলেন, ওনার বক্তব্য হচ্ছে আমাদের শুধু এইখানে না, আমাদের চট্টগ্রাম ব্যাপী একটা সমন্বয় থাকা উচিত। তো যে সিদ্ধান্তটা আমার মনে হয় যে এটা আসছিল যে আমরা আরও গভীরভাবে সম্পর্কিত হব, পরস্পরের যোগাযোগ হবে, এবং প্রশিক্ষণের কথাটা আমরা নিয়ে আসছিলাম যে যৌথভাবে চলো না আমরা প্রশিক্ষণ শুরু করি, এইটাই আমার মনে আছে। কিন্তু তারপরে ওনার দুর্ভাগ্যজনকভাবে ওনার মৃত্যুটা আমি তখন ভারতে আমি এসে শুনেছি, মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এইটা সঠিক, এটাই সত্যি, এটা আমি পরে এসে শুনেছি জেনেছি। নেতৃত্ব পরিবর্তনের একটা প্রসঙ্গ আসছে, সেই প্রসঙ্গটা আসলো কীভাবে আমি সেটা হচ্ছে মুজিব বাহিনী একটা রিজিওনাল স্ট্রাকচার দাঁড় করিয়েছে, সেইখানে ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব ছিলেন ওই রিজিওনাল চিফ, স্বপন চৌধুরী, সুব্রত, শঙ্কর, দুর্ভাগ্যজনক ধরা পড়া। তো এরা যখন গ্রেপ্তার হলো তখন যেটা স্বাভাবিকভাবে ওই সময় তো কোনো কাঠামো ছিল না যে এটা পর্যালোচনা করে দায় দায়িত্ব নিরূপণ করে কার দোষে কী কারণে কী ফেইলিওরে হলো এগুলো নির্ণয় করার তো কোনো সুযোগ নেই। আর যেই দলটা ছিল এই দলটার বেশিরভাগ সদস্য ছিল বোয়ালখালী এলাকার মধ্যে, বোয়ালখালী ওইদিককার, তো তাদের মধ্যে একজন শুধু রয়ে গেছে সেটা হচ্ছে ফজলুল করিম, আপনি নাম শুনেছেন কিনা, পরবর্তী পর্যায়ে এয়ারফোর্সে যায় এবং সে লিবিয়াতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হয়। বাকিরা সব কিন্তু পরে আমি আসার আগেই
সবাই তাদের নির্ধারিত দেশে চলে যায়। রাঙ্গুনিয়াতে ছিল না ওই গ্রুপটা, সেখানে বিরোধটা কোথা থেকে আসছে সেটার মূল সূত্রটা কিন্তু আপনি খুঁজতে হবে। নেতৃত্বে ছিল ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগ কিন্তু 71 সালে অভ্যন্তরীণভাবে দ্বিধাবিভক্ত ছিল আদর্শগতভাবে, এগুলো রাজনৈতিক বিবরণে পাবেন, ন্যাশনাল আর্মি এটাতে যাচ্ছে। ওই বিভক্তির কারণে এইসব কথাবার্তা হচ্ছে। স্বাভাবিক কারণে মোল্লা আলম সাহেব ছিলেন একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ছাত্র নেতা ছিলেন, স্বাভাবিক কারণে ওনার এলিজিয়েন্স ওই সব গ্রুপের একদিকে ছিল, থাকার কারণে তার প্রতিপক্ষও থাকবে, আপনি তো বুঝলেন, এইসব কারণেই এই কথাগুলো উঠেছে যে উনি হয়তো এটার সাথে জড়িত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভারত থেকে আসার পরে এরকম কিছু দেখিনি। ইব্রাহিম সাহেব এসে, ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব, উনি এটার একটা পরিবর্তন আনতে চাইলেন। তো আমার যতদূর মনে পড়ে এই পরিবর্তনটা বোধহয় আমি ব্যক্তিগতভাবে বাধা দিয়েছিলাম, আমার সাথে অনেক আলাপ হয়েছিলো, আমি বললাম যে এটা করা ঠিক হবে না, কারণ আমাদের কাঠামো যেটা এটা এখানে মুক্তিযোদ্ধাদের একসাথে থাকা দরকার। তখন বোধহয় এক ধরনের বিভক্তি করে এটা, এই বিষয়টা আমার ঠিক এখন পরিষ্কার মনে পড়ছে না, বাট এই নিয়ে কথাবার্তা হয়েছিল। এবং এরা সালেহ আহমদ সাহেবের বইতে বোধহয় এটার একটা বিস্তারিত কাগজপত্র বোধহয় উনি দিয়েছেন, কিন্তু আমি এখন পুরোপুরি এই জিনিসটা মনে করতে পারছি না। কিন্তু আমি এই এই আলোচনা এবং বিতর্কটা আমাকে তখন খুব উৎসাহিত করে, আমার কাছে মনে হয়েছিল যে আমাদের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধ এবং একত্রিত যুদ্ধ করার এই যে সমন্বিত কাজে, এটা একটা বড় বাধা, আমাদের এটা মোকাবেলা করা উচিত অন্যভাবে। রাঙ্গুনিয়া কিন্তু রাস্তা দুটো ছাড়া, এটা বলতে পারেন যে আমরা রাঙ্গুনিয়াতে আসার পর থেকেই মুক্ত ছিল, এই এলাকাতে কখনো তাদের কোনো প্রভাব ছিল না। হ্যাঁ, আমরা কখনো প্রকাশ্যে ঘোষণা করে যে এটা মুক্তাঞ্চল নামটা আসছে সেরকম কোনো কিছু করা ওই এলাকায় সম্ভব ছিল না, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালি এটা থেকে একটা ক্যান্টনমেন্ট থেকে রাঙামাটি কাপ্তার দিকে যাওয়ার পর এক পর্যায়ে দেখা গেল যে সব তারা চলে গেছে। দক্ষিণ রাঙ্গুনিয়াতে নিবৃত এলাকা ছিল সেটা, সেখানে আপনার ভারতীয় ছত্রী বাহিনী অবতরণ করে, তা আমাদের এখান থেকে আমাদের প্রতিনিধি গিয়ে ওদেরকে নিয়ে আসে। তখন পাকিস্তান সামরিক বাহিনীর লোকজন ইতিমধ্যে ক্যান্টনমেন্টে চট্টগ্রাম চলে গেছে, তাদেরকে এনে আমরা রাঙ্গুনিয়া কলেজে ওদেরকে থাকতে দিলাম, এবং ওইটাই ভারতীয় সামরিক বাহিনীর যে কদিন ওখানে ছিল ওইটাই ক্যাম্প ছিল। আর আমরা এসে থানা এবং যে TTDC যেটাকে বলে এখন, যেটা থানা উপজেলা হেডকোয়ার্টার, সেইখানে জায়গা নেই, এইটুকুই মনে আছে। তবে আমরা ওই যে মানুষজন যে খুব উৎসাহ নিয়ে সেদিন রাত্রে 16 তারিখ বা তার আগের দিন বোধহয়, আমাদের তো জায়গাটা ছিল যে মোগলের হাট যেটাকে বলে, সেখানেই আমাদের কেন্দ্রটা ছিল, আমাদের কনসেন্ট্রেশনটা ছিল, তো সেদিকে সবাই স্লোগান দিয়ে আসছিল সন্ধ্যার পরে। তখন আমরা ওদেরকে বাধা দিচ্ছি, বাধা দিয়ে বলছি যে সেলিব্রেশন করা যাবে না, কারণ আমরা জানি না পাকিস্তান সামরিক বাহিনীর লোক কথা, আপনারা এই লোকগুলো আসছেন, এখন যদি আক্রমণ করে নিরীহ লোকজনকে মারে আমরা তো আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবো না, অতএব আপনারা চলে যান আগে দেখি কী। ফলে ওই যে সেলিব্রেশন যেটাকে বলে, যেটা ঢাকা শহরে হয়েছে, সেটা ঠিক আমাদের এখানে এইরকম সেলিব্রেশনের কথা আমার ঠিক মনে পড়ছে না। আর আমাদের বড় একজন নেতা শেখ ফজলুল হক মনি, উনি ভারতীয় সামরিক বাহিনী সহ রাঙ্গামাটি হয়ে, আমরা খবর পেলাম যে রাঙ্গামাটি আসছে, তখন আমাদের এখান থেকে একটা প্রতিনিধি গেল, গিয়ে ওনাকে নিয়ে আসলো, এবং রাঙ্গুনিয়া থানাতে সন্ধ্যার পর আমার এখনও ঘটনাটা মনে আছে, উনি এসে উপস্থিত হলেন এবং ওনার জিপের পিছন থেকে আমাদেরই হলের, আমার এক বছর সিনিয়র, উনি চট্টগ্রাম কলেজেরও প্রাক্তন ছাত্র, শামসুদ্দিন ভাই পরবর্তীপুর যে একজন সাংবাদিক এসআই হিসেবে উনি জীবন শেষ করেছেন, অবসরে গেছেন, ওনাকে আমি দেখলাম। এই এক আমার বিশ্ববিদ্যালয় জীবনের একমাত্র পরিচিত লোক আমি ওই দিনই পেলাম। তো এইখানে এই প্রথম সাক্ষাৎ হলো, এবং পরের দিনই বোধহয় চট্টগ্রামের সমস্ত কমান্ডারদের নিয়ে শেখ ফজলুল উনি একটা মিটিং করেছিলেন। বর্তমান যে মেডিকেল কলেজের গেটটা আছে তার উল্টো দিকে কোনো একটা বিল্ডিংয়ে এই সভাটা হয়েছিলো, সেখানেও আমি উপস্থিত ছিলাম। এইটুকুই আমার সংক্ষিপ্ত মনে আছে। আর আপনার অস্ত্র সারেন্ডারের ব্যাপারটা, আমরা সমন্বিতভাবে রাঙ্গুনিয়ার যত অস্ত্র যত মুক্তিযোদ্ধা একত্রে আমরা কিন্তু একেবারে ট্রাকে করে আমরা এসে স্টেডিয়ামে আমাদের সমস্ত অস্ত্র জমা দিয়ে যাই। আমি মুক্তিযুদ্ধটাকে অন্যভাবে দেখি, যুদ্ধ কারা কেন, একটা জাতির জন্য, যে কোনো জাতির জন্য, সেটা কনভেনশনাল ওয়ার বলেন, গ্যারিলা ওয়ার বলেন, যুদ্ধ করে তো আজকে যদি যুদ্ধ হয়, আমি কিন্তু
সেই যুদ্ধে গেরিলা যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছা থাকলেও পারবো না, কারণ আমার শারীরিক সামর্থ্য না। সেদিন জাতির জন্য এই জাতির সন্তান হিসাবে যাদের এই দায়িত্ব পালন করার কথা, আমি সেই বয়সেরই লোক ছিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি এভাবেই দেখি। এখন লক্ষ্য কতটুকু অর্জন হয়েছে সেটা তো এক একজন এক একভাবে বলবে। আমার উপর অন্যায্য আক্রমণের প্রতিবাদ করতে আমার অধিকার রক্ষার জন্য আমি মনে করেছি যে এইটা আমার আর বিকল্প নয়। যেটা বলেছি যে পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টির পিছনে পূর্ব পাকিস্তানের জনগণের অবদান ছিল সবচেয়ে বেশি। আমি আপনাকে একটা ঘটনা উল্লেখ করি, তাইলে বুঝতে পারবেন। আমি 1996 থেকে 98 পর্যন্ত জাতিসংঘের আপনার যুগোস্লাভিয়াতে একটা উনটাইস মিশন বলে ওই অংশটা ভূকোভার যেখানে যুগোস্লাভিয়া যুদ্ধ শুরু হয় বেলিমানা স্টেট, ওই এলাকাটা, এটা এখন আপনার ক্রোয়েশিয়ার অংশ, সেইটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিশন করেছিল জাতিসংঘ। সেই মিশনের অঙ্গ হিসেবে আমি ওখানে কাজ করতে যাই। সেইখানে গিয়ে আপনার একটা অংশের, যে মিশন এলাকা বললাম দুইটা অংশ ছিল, একটা অংশের আমি পুলিশের রিজিয়নাল কমান্ডার অ্যাপয়েন্টমেন্ট পাই। আর ওইটা যেহেতু প্রশাসনিক মিশন ছিল, আপনি বুঝতে পারেন আমাদের দেশে পুলিশ প্রধান যেই ক্ষমতা এবং ভূমিকা রাখে ওখানে তাই ছিল। আর মিলিটারি ছিল ন্যাটোর, তো ন্যাটোর দুটো ব্যাটালিয়ান ছিল, একটা ব্যাটালিয়ান ছিল আমি যেই এলাকার রিজিয়নাল কমান্ডার, একটা ছিল বেলজিয়ান ব্যাটালিয়ান, আরেকটা ছিল পাকিস্তান ব্যাটালিয়ান ন্যাটোর অধীনে। তো পাকিস্তান ব্যাটালিয়ানের সিও ছিল একজন ব্রিগেডিয়ার, তিনি আমি যখন রিজিয়নাল কমান্ডার হলাম তিনি আমাকে স্বাগত জানালেন এবং প্রথমেই আমাকে বললেন যে দেখো সাবকন্টিনেন্টে আমাদের কী হয়েছে, লেটাস ফরগেট ইট, এটা একটা ইউরোপের দেশ, এখানে আমরা সাবকন্টিনেন্টের লোক হিসাবে লেটাস কোঅপারেটিভ ইচ্ছা, আর আপনি এই নিয়োগ পেয়েছেন আমরা খুশি, আপনি যত রকমের সহায়তা চান আমার কাছ থেকে পাবেন। তো স্বাভাবিকভাবেই আমাদের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল। একদিন ওই সিও সাহেবই ওখানকার অফিসারদের দ্বারা প্রভোক্ট হয়ে বলবো আমাকে ইনভাইট করেছে, এমনি যেতাম প্রায়ই, একদিন বললো যে আসেন একটু আমার অফিসাররা আপনার সাথে কথা বলতে চান। তো আমি গেলাম বসলাম, তখন এক পর্যায়ে সিও সাহেব আমাকে বললেন যে এই অফিসাররা আপনার সাথে 71 সাল নিয়ে কথা বলতে চান, ওয়েলকাম আসুন। তো উনি ভূমিকাটা দিলেন যে ওরা দুইজন ব্রিগেডিয়ার সাহেব আর টোয়াইসে ছিল একজন কর্নেল, বলে আমরা দুইজন ছাড়া আর বাকি সব হলো 71-এর পরের প্রজন্ম, মানে সামরিক বাহিনীতে আসছে 71 সালের পরে, অধিকাংশের জন্মই হচ্ছে ওই সময়ে, মানে 64-65 থেকে শুরু করে ওই সময়ে তারা জন্মগ্রহণ করছে। এবং বেশ কয়েকজনকে পেলাম যাদের পরিবার এখানে ছিল, খুলনাতে ছিল, ঢাকাতে ছিল, চিটুগং ছিল, এইরকম পূর্ব পাকিস্তানে ছিল। শুরুতে তারা আমাকে যে প্রশ্নটা করল যে স্যার আমরা যুদ্ধ করলাম, একটা দেশ, আমরা মুসলমান ভাই ভাই, আমরা থাকতে না পারলাম, আমরা পরস্পর আলাদা হয়ে গেলে এই যুদ্ধের কারণে আজকে যে বিটারনেস হয়ে গেছে আমি আপনার সাথে সহজভাবে কথা বলতে পারছি। তো তখন আমি তাকে প্রথম উত্তর দিয়েছিলাম যে দেখেন আপনার তখনকার দিনের আপনি যে সাকসেসর আর্মির আজকে সদস্য, সেই দিনের সেই আর্মি যদি আমাকে, আমি সেদিন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণীর ছাত্র, আমার সাথে যদি দেখা হইতো আজকে তো আপনার এখানে বসে আমি ডিনার খাচ্ছি, তাহলে আজকে আমি এখানে আসি না, এইটা হলো বাস্তবতা। দুই, ওই আমি বললাম এন্ট্রি রুমে অর্থাৎ ড্রয়িং রুমে একটা এয়ারফোর্সের একটা বই ছিল তাদের, সেই বইতে আমাদের যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মতিউর রহমানের সাথে পাকিস্তানি একটা পাইলট মারা গেছে, সে হলো তাদের দেশের এই বীরশ্রেষ্ঠ কাউন্টার পার্ট যে অ্যাওয়ার্ড, ওইটা খেতাবপ্রাপ্ত। এবং সেখানে লেখা আছে যে পাকিস্তানের ট্রেটার, বিশ্বাসঘাতক, ডট 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 লেখা। আমি বললাম যে দেখেন আপনার ওই যে লোকটা তাকে আপনি খেতাব দেন, কিন্তু যাকে আপনি নিন্দা করলেন সে হলো আমাদের সাতজনের একজন বিশ্লেষণ, আপনি কি সেটা জানেন? দেখলাম যে এরা জানলেও চুপ করেছি। দেন আই রেজ দি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে আপনাদের নিশ্চয়ই ন্যারেশনে আছে যে শেখ মুজিবুর রহমান যে পাকিস্তান ভেঙে দিছে এবং তিনি আপনাদের পাকিস্তান ভাঙার জন্য মূল কারণ, এটা নিশ্চয়ই বলেন? ওরা চুপ করে রয়েছে। আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আর ন্যারেশন আসবে। আমি বললাম যে আপনি গান্ধী ছবি দেখছেন? অনেকেই দেখছেন। আমি বললাম দেখেন গান্ধী ছবিতে তৎকালীন সরোয়ার দিকে কীভাবে দেখেছে, অন্য নেতাদেরকে যেভাবে দেখেছে সেভাবে দেখায় নেই, কলকাতার আয়ব সম্পর্কে ওখানে একটা ধোঁয়াশে তৈরি করছে যে উনি চিফ মিনিস্টার ছিল
হয়তো দায়িত্ব ঠিক মতো পালন করে, এই ধরনের একটা ধ্বংসা অবস্থা তৈরি করেছিল। কলকাতাতে সরওয়ারদের প্রধান হাত ছাত্রদের মধ্যে কে ছিল? দেশ শেখ মুজিবুর রহমান। আপনার পাকিস্তান তৈরির পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সে তার মধ্যে অন্যতম। পূর্ব বাংলায় এই মুসলিম লীগের জন্ম ঢাকাতে। আমরা সব কিছু করলাম, পাকিস্তান সৃষ্টির মধ্যে মূল অবদান হচ্ছে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আপনারা সব নেতা হয়ে গেলেন, মার্শাল দিলেন, কোথা থেকে এক জেনারেল এসে বসে বলতেছে যে পাকিস্তান আমি যেভাবে বলি সেভাবেই চলবে, এটা কোন ধরনের বিষয়? তা আপনারা যদি এইসব জিনিসগুলোর প্রতি মনোযোগ না দেন, তাহলে তো ওই বিষয়টা বুঝতে পারবেন না। যে আপনি দেখতে হবে যে ঘটনাটা কী ঘটেছিল, আপনি আপনার ন্যারেশন সামরিক বাহিনীর যে বিবরণ সেটা শুনলে তো হবে না। তো আপনার এখন ওই দিনের ঘটনাটা আজকের প্রেক্ষাপটে বোঝা মুশকিল। আর প্রাপ্তিটা তো প্রত্যেকটা লোকের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে, আপনার এক একজনের আকাঙ্ক্ষা এক এক ছিল। যেমন ধরেন, বাংলাদেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধাদের কোটা হবে, এই যে কয়দিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী ছেলেপেলেরা যেটা করলো, এটা আমাকে এত প্রভাবিত করেছিল, আমি বেশ কয়েকবার আমার কাছে মনে হচ্ছিল যে আমি যাই। আমরা আরও আমাদের আমি গেলাম প্রথম নিয়মিত প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে 79 সালে যোগ দিই। আমি কিন্তু মুক্তিযোদ্ধার সনদও দেইনি, আমার অফিসিয়ালি আমি একজন মুক্তিযোদ্ধার পরিচয়ও দেইনি। এইরকম আমাদের মধ্যে অনেকেই আছে। তো এরকম আরও দুই একজনকে নিয়ে আমি ওদেরকে প্রপোজও করলাম যে চলো, এরা তো মনে করছে যে মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে মেধাহীনদের মেধাবীদের উপরে স্থান দেওয়ার একটা মাধ্যম হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযোদ্ধা যারা ছিল তারা কেউ ওটার মাধ্যমে চাকরি নিবে বলে তো মুক্তিযুদ্ধ আমরা করি না। আমাদের তো দূরতম কল্পনাও ছিল না যে একদিন বাংলাদেশ স্বাধীন হলে আমাদেরকে কোটা দিয়ে চাকরি দিবে। আমার নিজের একটা কষ্টকর অভিজ্ঞতা আমি এখানে বয়ান করতে চাই যে এটা কীরকম। আমি প্রথম নিয়মিত চাকরিটা পাই ব্যাংকে, আমার ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি 77 সালে। তখনকার সময় তো প্রাইভেট ব্যাংক ছিল না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। আমি অগ্রণী ব্যাংকে চাকরি পাই তৎকালীন ফিফথ গ্রেড অফিসার হিসেবে। এবং আমি জানতাম এটা যে আমি মেধা তালিকায় ওখানে পেয়েছি। তখনও ওখানে মেধা তালিকা মুক্তিযুদ্ধ বিভাগীয় কোটাইগুলো ছিল। এখন করে একদিন আমাকে প্রশাসন থেকে চাকরি যোগ দিয়েছি, তারপর প্রশিক্ষণ হচ্ছে, আমাকে বলে যে এই আপনি ওখানে ফর্মে লিখছেন মুক্তিযুদ্ধ, আপনি তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা নেই। মহা মুশকিল। আমি বললাম যে আমি মুক্তিযোদ্ধা না। বললেন আপনি তো লিখছেন। ও, তারা যাচাই করলো, প্রথম আমাকে ধমক দিল, হ্যাঁ আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আমি বললাম দেখেন, আমি মেধা তালিকায় চাকরি পেয়েছি, আর আমি যদি মেধা তালিকায় চাকরি না পাই আপনি আমাকে দেখান যে আমি মুক্তিযোদ্ধা কোটা চাকরি পেয়েছি, আমি কিন্তু এই চাকরি করব না, আমি চলে যাবো রিজাইন দিয়ে, বা আপনি আমাকে বাদ দিয়ে দেন, আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেবো না। এটা বলে চলে আসলাম, আবার ডাকাইল। দেখে বল না না, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি এরকম সিনিয়র অফিসার হিসেবে আসছেন, ফিফথ গ্রেড অফিসার। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম ফিফথ গ্রেড অফিসার নিয়োগ করে আপনার ব্যাংকের রিক্রুটমেন্ট করে। হ্যাঁ, এত উচ্চ পদে আপনি চাকরিতে ঢুকছেন, আপনি মিথ্যা কথা বলবেন, কেবল আপনাকে সার্টিফিকেট দিতে হবে। মহা মুশকিল, কোথায় সার্টিফিকেট? কারণ আমি তো এগুলো রাখিও নাই, নিয়েও নাই। তখন আমি বাধ্য হলাম আমার আত্মীয় স্বজনকে বলে, তখনকার নিয়ম করেছে যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে আপনার সত্যায়িত করে নিতে হবে, 77 সালের মতো। তারপর চট্টগ্রাম কমান্ড কাউন্সিল, আমি এগুলো চিনি না, কেউ কাউকে চিনি না, আমি তো 72 সাল থেকে, তো আমি এর কোনোটার সাথে আর যোগাযোগ রাখিনি। তারপরে এটা ওই নানা কষ্ট টিষ্ট করে আমার আত্মীয় স্বজন ঢাকাতে আসলো। এখন তখনকার সময়ের মজার ব্যাপার হলো, একটা খুব বিতর্কিত লোক তখন এটার প্রধান ছিলেন, এবং তার সার্টিফিকেটেই আমি এটা নিয়েছি। হোসেন মোহাম্মদ এরশাদ সেটার প্রধান ছিলেন, এবং উনি দস্তখতটা করে ওই রিকমেন্ডেশন পাঠায়। তো এরপরে আমি আর ফরমে কোথাও লিখিও না যে আমি মুক্তিযোদ্ধা। এই জন্য আপনার আকাঙ্ক্ষা কি একজনের এক একজনের এক এক রকম। একটা স্বাধীন দেশ হয়েছে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি ওখানে অবদানটা রেখেছি, আমি নিজের কৃতিত্বের দাবি করি না, একটা কারণ, সেটা হচ্ছে আমার এই দেশটা আমার জাতি চেয়েছে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি যে এলাকায় ছিলাম প্রত্যেকটা লোক এই দেশের পক্ষে ছিল, কেউ বিরোধিতা করে না, প্রত্যেকে চাচ্ছে, হ্যাঁ প্রত্যেকে আমার মতো সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সাহায্য সহায়তা প্রত্যেকে করেছে।
তার মানে সারা দেশের মানুষ এটা চেয়েছে, এই দেশ প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা করে, এর মধ্যে যে স্পিরিট আছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির হিসাবে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির একটা স্পিরিট হয়, মুক্তিযুদ্ধ যে স্পিরিট জেনারেশন করেছে, আমি ইদানিংকালে এসে আমার কাছে মনে হচ্ছে যে বাঙালি আপনি আমি পৃথিবীর যেই সব অল্প কিছু জায়গায় গিয়েছি সেখানে প্রত্যেক জায়গায় আমি বাঙালিদের দেখেছি, এটা তো 71 সালের আগে ছিল না, কীভাবে গেল এই সাহস পেল কোথায়, আগে সাহস পেল না কেন? এইটাই আমার মনে হয় যে আমাদের যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আমাদের লোকজনের মধ্যে একটা নতুন চেতনা বোধ করা, জয় করা, সেটা তখন। তারপর আমি একটা সামান্য আমাদের কৃষকদের কথাই বলি, এটা নিয়ে খুব একটা আলোচনা আমি শুনি না, আপনার আমার যদি ভুল না হয় আমার মনে হয় 70-71 সালের দিকে আমাদের এখানে প্রায় 15-20 লাখ টন খাদ্য ঘাটতি ছিল। আজকে এখন পত্রিকাতে দেখতেছি যে আমাদের দেশের কৃষকরা আমার চাষযোগ্য জমির পরিমাণ অনেক কমে যাওয়ার পরে জনসংখ্যা প্রায় 3 গুণের কাছাকাছি হওয়া, তখন আমরা বলতাম 7.5 কোটি, এখন বলতেছে 18 কোটি। উৎপৃত্ত এবার যে সরকারের প্রতি বলা হচ্ছে যে আপনি চাল এক্সপোর্ট করেন, তো এই অবদানটা এই যে আমাদের দেশের লোকজন রাখলো, এগুলো কোন সেটা জাতির মধ্যে এই জাগরণ কোথেকে আসবে, আমাদের কোথা থেকে আমরা কোথায় চলে আসছি, এই যেদিকেই তাকাবেন সেদিকে আমাদের যে অগ্রগতি উন্নয়ন এগুলোর পিছনে আমার কাছে মনে হয় এই যে স্বাধীন দেশ এদেশের মানুষ তৈরি করেছিল, আমি একজন ওই সময়ের তরুণ হিসাবে এতে অংশগ্রহণ করে আমি মনে করি আমি আমার ভূমিকা রেখেছি, এবং এইটাই আমাদের জাতির মধ্যে স্প্রেড করেছে, এটা থাকবে। আমরা যখন তরুণ তখন আমরা তো দাবি করে বলতে পারতাম না যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র ছিল বাঙালিদের, কিন্তু এখন তো আমার পরের প্রজন্ম সবসময় বলব যে হ্যাঁ বাঙালিদের একটা স্বাধীন রাষ্ট্র, এবং শুধু রাষ্ট্র না, আপনি নেগোসিয়েশনের মাধ্যমে 1947 সালের ভারত বিভক্তির মতো নেগোসিয়েশন সেটলমেন্ট না, এটা আমার যুদ্ধ করে নিয়ে আসছে, এই চেতনা এই স্পিরিট এটা জাতির মধ্যে আছে। আমি মনে করি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রাপ্তি এটা, বাকি জেনারেশন আপনার কেউ বলে এটা পাইনি ওটা পাইনি সেটা ভিন্ন দিক, তবে এখন আপনার আমার কাছে যেটা ভয় লাগে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি পুলিশে চাকরি করেছি, আমি যেহেতু দেশের পুলিশ প্রধান ছিলাম, আমি জাতিসংঘে আপনার সিকিউরিটি সেক্টর স্পেশালিস্ট হিসেবে পরিচিত, আমি বিভিন্ন কনফ্লিক্ট রাষ্ট্র ভেঙে গেছে এরকম দেশে গিয়ে কাজ করেছি, সেইখানে এখন যে ভয়টা আমার কাজ করে সেটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটা এখনকার বিবেচনা অ্যাকচুয়ালি পুলিশ বিচার বিভাগ এবং জেল, আর অনেকে বলে যে সোশ্যাল ওয়েলফেয়ার, যাই হোক সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের এখানে অত গুরুত্বপূর্ণ না, এই তিনটা জেল বিচার বিভাগ এবং পুলিশ, এই তিনটা প্রতিষ্ঠান মিলে এই ব্যবস্থা দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু শক্তি দিয়ে কেউ নিশ্চিত করে না, এই তিনটা ব্যবস্থা সঠিকভাবে যখন কাজ করে তখনই মানুষ নিরাপদ থাকে। আজকে আপনি যা কিছু দেখতেছেন যেমন রাস্তায় সবাই এই যে দুর্ঘটনা নিয়ে, ট্রাফিক দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রত্যেক দিন নানা রকম, কিন্তু কোনো আলোচনায় আমি দেখলাম না, কেউ বলে না যে এই সমস্যাটা তো যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে ফিক্স না করবেন, যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা না করবেন, ওই রাস্তার এই ব্যবস্থার তো কোনো পরিবর্তন হবে না, এটার সংশোধন হবে না, এটার মানে ইম্প্রুভমেন্ট যেটাকে আমি বলি সে কখনো হবে না। তো এখন যেই ক্ষতিটা আমরা করে ফেলেছি সেটা কিন্তু আরও নিচের দিকে যাচ্ছে। আমার ভয় যে এক সময় আমি ব্যক্তিগত জীবনের ঝুঁকি নিয়ে যেই রাষ্ট্র সৃষ্টির পিছনে কাজ করেছিলাম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফেল করলে কিন্তু রাষ্ট্র ফেল, এইটাই হলো আফ্রিকা ইউরোপের মতো যুগোস্লাভিয়া কেন চলে গেল, এ বিচার ছিল না, আফগানিস্তান আজ পর্যন্ত কিন্তু আধুনিক রাষ্ট্র না, আফ্রিকার বহুগুলো দেশে এরকম হয়েছে। আমি মনে করি মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের যারা চিন্তাভাবনা করবেন আপনারা এই প্রতিষ্ঠানগুলোর কথা ভাবেন। আমরা মুক্তিযুদ্ধের ন্যারেশনে কেবল বলতে চাই যে পাকিস্তান সামরিক বাহিনী আমাদের উপর কী নির্যাতন চালিয়েছে, হত্যা করেছিল, হত্যা কিন্তু আমাদের হাতেও হয়েছে মুক্তিযুদ্ধের হাতে, এই কথাটা আমরা বলি না। আমি কিছুদিন আগে আমাদের বিখ্যাত জার্নালিস্ট ফটো শহীদুল আলম সাহেবের একটা লেখায় উনি একটা বক্তৃতায় দেখলাম, উনি বলছেন যে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত একটা লোকের ছবি দিছে,
সেটা উনি এটা দিতে পারছেন না, সবাই আপত্তি করছে যে বাধা দিচ্ছে। আমাদের হাতে যারা নিহত হয়েছে তাদের তালিকাটা কম্পাইল করে আমরা বলি যে হ্যাঁ, এই লোকগুলোকে আমরা তখন মনে করেছিলাম যে এরা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, মুক্তিযোদ্ধাদের শত্রু, অতএব তাদেরকে যদি আমি হত্যা না করি তাহলে আমাকে সে হত্যা করবে। শুধুমাত্র নিজেদের প্রাণ, নিজেদের লক্ষ্য, নিজেদের আদর্শ বাঁচানোর জন্যই আমরা এই কাজটা করেছি। প্রশ্ন আসবে, যারা শুনবে তারা হচ্ছে যে আপনি মেরেছেন নাকি, আমাদের যে প্রবণতা, সেই কথার জবাব হচ্ছে যেমন আমি যেহেতু দেশের পুলিশ প্রধান ছিলাম, তো আমি পুলিশের দুর্নীতি নিয়ে কোনো কথা বলি না, কারণ আমি ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত না, আমি সৎ কি অসৎ, এইটা বড় বিবেচনার বিষয় না। বিবেচনার বিষয় হচ্ছে আমি যেই প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছি সেই প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত ছিল কিনা, না তাহলে আমি কীভাবে দাবি করব। আমি যদি দাবি করি আমি ওদের এই মৌলিক সংগঠনের বৈশিষ্ট্যের থেকে ভিন্ন, তাহলে আমি নেতৃত্ব দিলাম কীভাবে? এটা তো নৈতিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, বিবেচনার দিক থেকে এটা আসে না। তেমনিভাবে মুক্তিযুদ্ধে আমি নিজে কী করেছি না করেছি সেটা না, কিন্তু আমাদের হাতে সার্বিকভাবে সবার হাতে যারা নিহত হয়েছে সেই দায়িত্ব আমাকে নিতে হবে। হত্যা কোনটা যেটাতে মেনস্ট্রিয়ে থাকবে, ওই সময় তো কেউ কাউকে হত্যা করার জন্য হত্যা করে, প্রত্যেকটারই ছিল নিজের জীবন বাঁচানো, সঙ্গীদের জীবন বাঁচানো, রাষ্ট্রের আদর্শ রক্ষা করা, কারণ আমরা একটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছি, রাষ্ট্রের পক্ষে যুদ্ধ করছি। হ্যাঁ, এবং আমি অথরাইজড যোদ্ধা, রাষ্ট্র প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি, এবং সেই রাষ্ট্র সেদিনও যেমন স্বীকার করেছে আজও বাংলাদেশ রাষ্ট্র আমাকে স্বীকার করে। আপনি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না সেটা ভিন্ন জিনিস, রাষ্ট্র পরবর্তী ব্যবস্থাপনায় তাদের তালিকা ঠিক করতে পারে নাই, সঠিক লোক আনতে পারে নাই, ভুয়ারা চলে আসছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের ব্যাপারে তো রাষ্ট্র কখনো বলে নাই যে না, ওর মধ্যে যারা সঠিকভাবে যুদ্ধ করে নাই আমি তাদের বাদ দিলাম, এটা তো বলে, এটা স্বীকৃতি দিয়েছে। এবং আমার মনে হয় জাতি বরাবরই স্বীকৃতি দেবে, পরবর্তী পর্যায়ে ইতিহাসবিদরা এগুলো বের করবে, খুঁজে কোথায় কী প্রশাসনিক ব্যর্থতার জন্য সঠিক তালিকা হলো না, সঠিক লোক আসলো না, সঠিক ন্যারেশন আসলো না, এগুলো আমার মনে হয় একটা পর্যায়ে ঠিক হবে। এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য।